हेलो, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমি আজকে হুট করেই ঠিক করলাম যে একটু বাইরে বের হব, রেডি হয়ে গেছি, টেক্কা যাব। চুড়ি রান্না কেনার একটা খুব শখ হয়েছে, হঠাৎ মনে হলো কাঁচের চুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বক্সে রেখে রেখে বক্সের উপর আবার অন্য একটা বক্স ভেঙে যাওয়ার চান্সও একটা আছে। আর হঠাৎ করে মনে হলো যে একটা চুড়ি রান্না থাকলে খারাপ হয় না। আগে তো আমরা একটা ছোট বাসায় ছিলাম, এখন একটু বড় হয়েছে বাসাটা, তো একটু গুছিয়ে রাখা যাবে। তো আজকে আমি কয়েকজনের কাছে খোঁজ নিলাম, সবাই বললো যে টেক্কাতে খুঁজে দেখতে পারেন, ওখানে হয়তো থাকতে পারে। তা আমি ভাবছি যে যাই, গিয়ে দেখি একটু। আজকে না গেলেও চলতো, বাট আমি ভাবছি যে এখন যাব আর ট্যাক্সিতে যাবো, আর ট্যাক্সিতে চলে আসবো। তো হুট করেই তো চলেন আমার সাথে, আমি কোথায় কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব। ওকে, বাই বাই। এখন লিফটে এই তো আমি বার হয়ে গেছি, ওয়েট করছি ট্যাক্সির জন্য। অলরেডি ট্যাক্সি কল করেছি, ট্যাক্সি আসলে আর কি উঠে যাব। বাইরে কিন্তু অতটা বেশি রোদ নাই আজকে, এটা একটা সুবিধা। এই যে আমার ট্যাক্সিও চলে আসছে। ওকে দেন বাই, আমার সাথেই থাকুন। এই তো আমি ট্যাক্সিতে উঠে গেছি, লিটল ইন্ডিয়ার দিকে যাচ্ছি। আর এই যে স্ক্যানার দেখা যাচ্ছে, এই যে মোবাইলে একটা অ্যাপ আছে, ওইটা সবাইকে অ্যাপ আপলোড করতে হয়। এখন তো মলে যেখানে যে কোনো শপে যে কোনো জায়গায় যাওয়ার সময় স্ক্যান করে তারপরে এন্টার করতে হয়, তো এরকম ট্যাক্সিতেও স্ক্যান করতে হয়। এর আগে একদিন আপনাদের সাথে শেয়ার করেছি আমি এটা। আর এখন আমি লিটল ইন্ডিয়ায় চলে আসছি, তো টেক্কার ভিতরে ঢুকিনি, টেক্কার বাইরে যে মার্কেটটা আছে ওই মার্কেটেই ফার্স্টে আমি খুঁজছি যে চুরির আলনা আছে কি না। তো এইগুলো কোনো মার্কেটেই আসলে চুরির আলনা নাই। আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ টিপের পাতা, আগে খুব টিপ পরতাম কিন্তু এখন আর টিপ পরা হয় না, এই জন্য টিপ কিনতেও ইচ্ছা করে না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন টাইপের গ্লাস এবং মেটালের চুড়ি, অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলোই নিব। এখন আমি চলে আসছি টেক্কা মার্কেটের ভিতরে, টেক্কা মার্কেট এটা সেকেন্ড ফ্লোরে। তো ভিতরে ঢুকেই সামনেই এরকম ড্রেসের মেলা, এই সবগুলো একদম সামনেই, বিভিন্ন টাইপের ড্রেস, গ্রাউন, লেহেঙ্গা, অনেক কিছুই আছে। খুব ভাল লাগছিল দেখতে, কিন্তু আমি আর ওভাবে একটা একটা করে দেখিনি, আমি শুধু একটু ভিডিও করেছি। আমি এভাবে হাঁটতে হাঁটতে চুড়ির দোকান খুঁজছিলাম, আসলে এই ভিতরে ভিতরেই চুড়ির দোকান আছে, তো আমি ভাবছিলাম ওগুলোতে হয়তো পাওয়া যাবে, বাট ওগুলোতেও কোনো চুড়ির আলনা নাই। চুড়ির বক্স আছে খুব সুন্দর গ্লাসের, বাট চুড়ির আলনা নাই। ওরা বলছে যে এখন আর এগুলো নাকি চলে না, এখানে পাওয়া যায় না। এখানে ড্রেসের দোকানের সাথে সাথে অনেক টেলার্সও আছে, কিন্তু টেলার্স আমি বেশ অনেকগুলো টেলার্সই দেখতে পেলাম। তো আমি টেক্কার পুরো মার্কেটটাই মোটামুটি ঘুরে ফেলছি, মানে সেকেন্ড ফ্লোরের উপরে যে মার্কেটটা আছে ওইটার কথা বলছি, বাট আমি পেলাম না। আমি সমস্ত যেগুলোতে অর্নামেন্টস আছে, ইমিটেশন অর্নামেন্টস আর চুড়ি এরকম টাইপসের সব দোকানগুলোতেই জিজ্ঞাসা করলাম চুড়ির আলনার কথা, বাট ওরা বলছে যে সিঙ্গাপুরে আসলে এটা পাওয়া যাবে না, এখন আর অনেক আগে পাওয়া যেত বাট এখন আর পাওয়া যায় না। তো খুবই খারাপ লাগলো মনটা, আমি অ্যাকচুয়ালি ওটা নিতেই এসেছিলাম। তো এখন যখন পাওয়াই গেল না, তো ভাবলাম যে লিটল ইন্ডিয়াতে যেহেতু এসেছি একটু মোস্তফা হয়েও যাই। আর আমার হাজব্যান্ডও বললো যে সে তার অফিস শেষ করার পর মোস্তফায় আসবে। তো আমার এদিকে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, তো সোজা আগে ম্যাকডোনাল্ডসে আসলাম সিটি স্কোয়ারে, এসে আইসক্রিম নিলাম, নিয়ে খাচ্ছি এখন। এই আইসক্রিমটা খেতে আমার খুবই ভালো লাগে, তা ভাবলাম যে এটা খেয়ে তারপর একটু এনার্জি নিয়ে তারপরে আবারও মোস্তফায় যাব, কারণ মোস্তফায় গেলে অনেক সময় লেগে যায়।
এটা এখন মোস্তফায় আসলাম, এসে আগে চুরির আনলার একটু খোঁজ করলাম, তো এখানে নাই, আমি জানতাম এখানে থাকবে না, তারপরও একটু খোঁজ নিলাম। তো তারপর আমি সোজা থার্ড ফ্লোরে আসলাম। এখানে এসে আমি কপারের হাঁড়ি পাতিল দেখছিলাম, আমার কাছে ভালোই লাগছিলো, ভাবছিলাম যে একটা দুটো প্লেট আর একটা বোতল নিব পানি রাখার জন্য, এগুলোতে নাকি পানি খেলে খুব ভালো হয়। আমার এখানে ইন্ডিয়ান যেগুলো ফ্রেন্ড আছে ওরা আমাকে রেগুলার বলে যে তুমি হচ্ছে একটা কপারের গ্লাস আর একটা বোতল নিবা, ওটাতে করে পানি খাবা খুব ভালো। না আমি জানি না এটাতে কোনো উপকার আছে কি না, কিন্তু আমার একটা কিনতে ইচ্ছা করছিলো, কিন্তু যাই হোক আমার কিন্তু কেনা হয়নি আজকে আর এটা। আমার হাজবেন্ড এখন এসে পৌঁছায়নি, তো আমার যেহেতু কিছু গ্রোসারি করতে হতো, তো আমি আর এখানে টাইম ওয়েস্ট না করে গ্রোসারিতে চলে গেছিলাম, পরে আর এইদিকে আসতে মনে নাই। ভেবেছিলাম আমার হাজবেন্ড আসলে এখানে আসবো, বাট আস পরে আর মনে ছিল না। মোস্তফা শপিং কমপ্লিট করার পর আমরা আসলাম বাংলা দোকানে, বাংলা খাবারের দোকান। তো আমারও খুব খেতে ইচ্ছা করছিলো, আমার হাজবেন্ডও বললো চলো যাই খাই, আমার নিজের রান্না খেতে খেতে খুবই বিরক্ত। তো এখানে বাঙালি দুনিয়ার ভর্তা, মাংস, তবে ভর্তাগুলো ভালোই ছিল, মাংসটা খেতে আমার একদমই ভালো লাগেনি। তো এখানে আমাদের সাথে আমাদের দুইটো ফ্রেন্ডও ছিল, এখানে বিভিন্ন টাইপের ভর্তা, মাছ আর মাংস নেওয়া হয়েছিল, তবে এখানে একটা ধনে পাতার ভর্তা ছিল, ওইটা আমার খুবই মজা লেগেছে, ভুড়িও নেওয়া হয়েছে, মোটামুটি ভালোই লাগলো, অনেকদিন পরে খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা মোস্তফার ক্যাফেতে বসে চা খেলাম আর অনেকক্ষণ গল্প করছিলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন কিন্তু অনেক রাত, প্রায় 12টা বাজছে। আমাদের সাথে আরও দুইটা ফ্রেন্ড ছিল, তো ওদের সাথে গল্প করতে করতে টাইম কীভাবে চলে গেল টের পাই নাই। আর এই তো বাসায় পৌঁছে গেছি, বাসায় পৌঁছে যে শপিংগুলো এভাবে রেখে দিয়েছি, তো বাংলা দোকান থেকে আমি কিছু মাছ কেনা হয়েছিল, তো ওইগুলোই শুধু ফ্রিজে রাখবো আর বাকি সবগুলো এভাবে রেখে দিব, আজকে আর কিছু করার এনার্জি নাই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, টিল দেন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।